কেমন আছেন আপনারা? আচ্ছা ছবি টুবি আঁকছেন তো? আজকে যে কাজটা করবো আমরা একটা ফটোগ্রাফ নিয়ে। হ্যাঁ আচ্ছা আমি কিছু দেখাবো ফটোগ্রাফটা, তার আগে একটা গল্প বলি সুন্দর, ঠিক আছে? গল্পটা হলো এরকম যে আমার এটা খুব হবি ছিল এরকম। সুন্দর একটা শখ ছিল এরকম যে পেপার থেকে পত্রিকা থেকে ফটোগ্রাফকে কেটে সেটা সুন্দর করে অ্যালবামে রাখা। নিশ্চয়ই এটা আপনাদের অনেকের এই স্বপ্ন ছিল, কিংবা এই ধরনের একটা কী করতে, এই ধরনের একটা কিছু করতেন আপনারা? কত কিছু করতাম ছোটো সময় আমরা, স্কুল জীবনে ছিল, এখনও করি আমরা এই ধরনের কিছু অনেক কিছু। তো তখন স্কুলে পড়ি, তখন আমার অনেকগুলো এরকম ধরনের ছোটো ছোটো পেপার কেটে আমি, হ্যাঁ কখনো কোনো সুন্দর ছবি তো রাখা হতো কেটে অ্যালবাম করে, না রাখতাম তো। আচ্ছা তো এরকম মা এগুলো সবগুলো আমার কিছুদিন আগে, মানে গত বছর মানে বাড়িতে গিয়েছিলাম, তখন মা দেখলাম যে এগুলো সব কিছু রেখে দিয়েছেন, তো আবার ঢাকায় নিয়ে এসেছি আমি রিসেন্ট, সেগুলো ওই দিন দেখছিলাম খুলে খুলে যে কেমন সেগুলো। হ্যাঁ তো খুব ভালো লাগছিল, একটা স্মৃতি মনে পড়ে যায় না কোন সময় কোনটা করেছিলাম। হ্যাঁ একটা মনে, তো ওখানে দেখলাম ছোট্ট একটা ফটোগ্রাফ আছে, একটু মানে তখনকার সময়ে 60-70 দশকে আমাদের দেশে ওই সময় যে নৌকা চলতো নদী নদীপথে, হ্যাঁ তখন তো বাণিজ্যিকভাবে আমাদের নদীপথটা তো খুব ইম্পর্টেন্ট ছিল, নো ইউ নো দ্যাট, সো ঠিক না? তো সেই একটা ফটোগ্রাফ দিয়ে, হ্যাঁ তখনকার তখনকার সময়ের কথা সেটা, ওই সময়ের একটা ফটোগ্রাফ হয়তো পত্রিকায় দিয়েছিল সেটা, যাই হোক সেটা নিয়েই কাজটা করেছি আর কি। হ্যাঁ তো এটা এই যে আমি দেখাচ্ছি কাজটা, দেখেন এই যে ছোট্ট একটা ফটোগ্রাফ, ঠিক আছে না? হ্যাঁ এটা তো এটা এটাই আর কি, মানে এই যে এটা এটা নিয়েই আর কি কাজটা করেছি আজকে, ছোটো কিন্তু এটা। হ্যাঁ এটা নিয়েই আমি একটু আমার মতো করে, ধরেন হ্যাঁ একটু অন্যরকম করে, একটু কী বলবো এটাকে, কম্পোজিশনটা বড় করে কিছু নৌকা বাড়িয়ে নিয়েছি আমি আমার মতো করে, কালার টোনটা আগের মতো আমি যেরকম করেছি, একটু অকারটা ব্যবহার করেছি। হ্যাঁ ওইটা যেরকম একটু ফটোগ্রাফিতে যেরকম একটু গ্রিন আছে, এখানে গ্রিন টিন ব্যবহার হয়েছে, এরকম না ঠিক একটু চেঞ্জ করেছি আর কি। হ্যাঁ ওকে, তাহলে এই কাজটাও দেখি আমরা, যেটা আমি করেছি এটা, হ্যাঁ এই কাজটা যেটা আজ করবো এটা একটু অন্যরকম। বেদের নৌকাগুলো ছিল না যে আমরা দেখতাম আগে যে গ্রামে আমাদের নদী পার্কগুলোতে এসে বেদেরা অনেকগুলো নৌকা একসাথে রেখে দিত, ওরকমই অনেকটা, তবে এগুলো মনে হয় বেদের নৌকা না, একটু বাণিজ্যিক ওই ধরনের যে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন গ্রাম থেকে যখন ঢাকায় আসতো, এসে সদরঘাট কিংবা এসব জায়গায় এসে গাপ তুলে দিয়ে রেখে দিত, বাণিজ্য করতে আসতো, কদিন থাকতো, ওই সময় কত স্টোরি তো আছে, আমরা এগুলো পড়েছি। হ্যাঁ সত্যি আমাদের ওই সময়টা আমার খুব ভালো লাগে, আমার মনে হয় যে আমাদের নদীপথটাকে আবার মানে আরও চেঞ্জ করা উচিত, নদী নদীপথকে আরও একটু ডেভেলপ করা উচিত আমার কাছে মনে হয় এটা। হ্যাঁ যাক এনিওয়ে এই কাজটা আমরা করছি, হুম আজকে, ঠিক আছে? তো দেখাচ্ছি আমি, সেটা হলো যে আমি একটু কম্পোজিশন চেঞ্জ করেছি, আপনি বুঝতে পেরেছেন যে এখানে এটা এদিক দিয়ে মিলে গেছে, ক্লোজ কম্পোজিশন বলা যেতে পারে, যে ল্যান্ডস্কেপিং রিভারস্কেপে একটা ক্লোজ কম্পোজিশন, ঠিক আছে? আচ্ছা তো এটাই বড় কথা আসলে, আর একটা বিষয় বলি সেটা হলো আপনাদেরকে, সেটা হলো আপনারা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন যে আপনারা যারা একদম নতুন করে জলন করছেন কিংবা জলনটা খুব অনেকদিন ধরে করছেন, মনে হয় চেঞ্জ প্রয়োজন আসলে, কোথায় চেঞ্জ প্রয়োজন রিলি আমিও খুব জানি না, বাট আমি চেষ্টা করবো যে আপনাদেরকে কীভাবে কী করা যায়। হ্যাঁ তো অবশ্যই আপনারা সবাই ভালো থাকেন, আর হলো যে থাকেন আমার সাথে আজকে, দেখেন আমি কীভাবে কাজটা করছি। হ্যাঁ ঠিক আছে, ভালো মন্দ জানান আমাকে, কেমন লাগছে আপনাদের, ঠিক আছে না? জানাতে হবে তো, ওকে যাচ্ছি কাজে, এবং স্টে উইথ মি অ্যান্ড এনজয় ওয়াটার কালার, ওকে।
Thank you.